গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলা উঠে গেছি গিয়ে স্নান টান করে। এই দেখো গপু সোনা এখন বসে আছে ঘুম থেকে উঠে, ওকে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার মেয়ে তো এখানে খেলা করছে, ও আমার সঙ্গে সকালে স্নান করে নিয়েছে, নিয়ে খেলা করছে। ওকে আমি জিজ্ঞাসা করছি তুমি কি খেয়েছো, তুমি খেয়েছো? বলছে হ্যাঁ, ওর ঠাম্মা খাইয়ে দিয়েছে। তো আমি তোমার দাদা বাজারে গেছে, আমি কালকের ভাত ছিল আমিও খেয়েছি, জল ঢেলে খেয়েছি, খুব গরম পড়েছে। তো তো ও এখন একা একা খেলা করছে, সারাদিন একা একাই খেলা করে, কী করবে আর কি, আছি যে ওর সঙ্গে খেলা করবে। আর কোনো বাড়িতে বাচ্চা কাচ্চা নেই, ও একাই থাকে, তো ও একা একাই খেলা করে সারাদিন, কোনো ঝামেলা নেই ওর। আর আমি একটু ওই তার ফাঁকে ঘরে গিয়ে বসেছিলাম, তো বসে আমাদের ঘরটা দেখিয়ে দিলাম, দেখো এটা আমাদের আল্লাহ, এটা এই ছোটো খাট, এই শোকেস, টিভি, এটুকু, এই ছোট্ট মতো ঘর। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সবাই সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করবে, আমার ভালোবাসা দেবে। অনেক অনেক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি অল্প সময় মানে ভিডিওটা চালু করেছি, এখনও 1 মাস হয়নি, তো তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য ধন্যবাদ। আর আমার কী বলতো, আমি ব্লগ দিতে পারি না, কারণ আমি একা ফোনটা ধরার সময় থাকে না, আর মানে অনেক কাজবাজ করি, তো মেয়েটা খুব বিরক্ত করে, তার জন্য ফোন ধরতে পারি না। তো তবুও আমি একটা দুটো করে ব্লগ দেবো, সবে তো চালু করছি। তো তোমার দাদা বাজার থেকে চলে এসছে, মাছ নিয়ে এসছে, পটল বেশি বাজার করে আনেনি, মানে আগের দিন এনেছিল, তো তার জন্য অল্প, এটা ট্যাংরা মাছ, পিসি ট্যাংরা, এটা নীরা মাছ, ট্যাংরা মাছটা বেগুন দিয়ে মাখা মাখা হবে, আর নীরা মাছটা ঝাল করবো, আর আমাদের যুক্তি ফুল আছে, যুক্তি ফুলটা এই যে ফাইনালি যুক্তি ফুলটা ভাজা করবো, একটু তিতো তিতো লাগে, তো ভালো লাগে। আর তোমার ভাবছো কি, আমি কাঁদছি না, না আমি কাঁদছি না, পেঁয়াজ কাটছি, তো তা পেঁয়াজ থেকে এত ঝাল ফুলাচ্ছে, চোখ দিয়ে চোখ তাকাতেই পারছি না, এত ঝাল ফুলাচ্ছে পেঁয়াজটা, এত ঝাল। তো সবাই আমাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট শেয়ার লাইক করে দেবে।